রঙের মানুষ, ও রঙের মানুষ, রঙিলা আকাশে উড়াও অন্তরের হাউস, রঙিলা আকাশে উড়াও অন্তরের হাউস, ভাবের হাটে সদা করে রঙের হাটে যাও, অন্তর বাহিরে করিয়া এক তারে বাজাও রে মানুষ, রঙিলা আকাশে উড়াও অন্তরের হাউস, রঙিলা আকাশে উড়াও অন্তরের হাউস। এখানে ঘুমাচ্ছেন? ঘরের মধ্যে নিশ্চিন্তে ঘুম হলো না। এই গ্রামে যখন প্রথম ঢুকি তখন আপনার সাথে দেখা হয়, আবার যখন চলে যাচ্ছি তখন আপনার সাথে দেখা হচ্ছে। আসলেই বা কেন, চলেই বা যাচ্ছ কেন? একটা পরীক্ষা চলছে। পেয়েছি বাবা, হ্যাঁ আপনার কথাই ঠিক, কুকুরের টেনে এনেছে। ভাগ্যিস কুকুরটা মানুষ ছিল না। আচ্ছা এই মামা, এই যে আমার যে দুটো প্যান্ট আর দুটো গগল ছিল তুমি নেছো নাকি? সিসি মঞ্জেলা, তুমি না বলে পুকুর ঘাটে আসো কেন? তুই বের বেশি শুনে ওই তুই আল্লাহর কোন ছিল বল দিনি, কারে তোর ভালো লেগেছে? প্রথম জন রে। এই ভাগ্নি, তোরে কি জানো খোঁজ করতে এসে কি না তা জানি নে, বললো পঞ্চশিলা থেকে এসে। লাল এইবার দেশ কেনে, সোনার ছবি এইবার আমারই বেশি পছন্দ করবে, তার সামনে গিয়েই আমি এরকম ভাবে দাঁড়াবো। তুই তো কমেডিয়ানের মতো দাঁড়িয়েছিস, আমি দাঁড়াবো এরকম হিরোর মতো করে। দেখ ওরে হারামজাদারা, তাই তো বলি আমার প্যান্ট শার্ট গগলস কনে গেল। এই নাও গগলস খুলে দিচ্ছি, কিন্তু প্যান্ট খোলার জন্য একটু সময় দিতে হবে। কিসের সময়? এখনই খোল। রাঙ্গার ফাদার আমার সাথে বিট্রয় করেছে। সত্যি বলতেছেন সাজন ভাই? রাঙ্গা সত্যি আমার ভালোবাসে, কিন্তু একটা কথা মনে রাখবেন বাদন ভাই, রাঙ্গা আমার, তাকে আমার চাই। শোন, এইসব জামা প্যান্ট কালো চশমা এগুলি ভুলে গিয়ে আগামী চাঁদের 7 তারিখে ফকিরান্তিতে যাওয়ার জন্য তৈরি হয়ে যা। এবার তোরা আমার সাথে ফকিরান্তিতে দুজনই যাবি। না না দাদা স্যার, আমরা বুঝতে পেরেছি, আমাদের জন্য ফকিরান্তি না, ফকিরান্তি হলো বয়স্ক মানুষদের জন্য, আপনার মতো বৃদ্ধ মানুষদের জন্য, আমাদের মতো ইয়ং ছেলেদের জন্য ফকিরান্তি না, আমাদের জন্য ফকিরান্তি হলো জুটা পাতিলের তলার ফুটা। আমরা গেলে বাড়ির দায়িত্ব নেবে না কিন্তু আমার ফকিরান্তি নিয়ে ঠাট্টা। হ্যাঁ ওই বাইরে বাইরে আমার বাড়ি থেকে বাইর হ। সেই দোষের কথা তোমার বলা যাবে না, তোর এখন দাঁড়িয়ে রয়েছিস। আমি বুঝতে পেরেছি কিসের জন্য আপনি ওদের বের করে দিতে চান। তুমি আবার এর মধ্যে কি বুঝলে? আমি বুঝতে পেরেছি, ওরা না থাকলে আপনার ফকিরান্তিতে যাওয়া সুবিধা হয়। হ্যাঁ পাহারা দেওয়া দুটো মানুষ কমে যায়, আমার বাপের বাড়ি চলে যেতে বলতেছেন, ওদের বের করে দিতে চাচ্ছেন, আপনার ফন্দি ফিকির আমার কাছে পরিষ্কার। আই যা যা তো কাছে যা। থ্যাংক ইউ থ্যাংক ইউ জান থ্যাংক ইউ। ভালো হয়েছে কিরম লাগে আর তুই হামেলা খাতুন, তোমার নাম হামেলা খাতুন না হয়ে ঝামেলা খাতুন হওয়া উচিত ছিল। আমি লক্ষ্য করে দেখি যে আমার
প্রত্যেকটা কাজে তোমার বাধা দেওয়া সাই সাই। ফকিরান্তি বলতে এবার আমি যাবো, দেখি আমার কে ঠেকায়। এই যে কি বললে? কিছু না, যা করছিলে করো গে, যাও। কে বদন শাহ এসো নাকি বাবা? জি সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। তো তুমি কবে না তোমার আসার কথা ছিল, এতদিন পরে এলে? আমি আসলে ঠিক ওই মনস্থির করতে পারতেছিলাম না। এখন পেরেছো? জি আমি বহু কষ্টে ওই নিজের মনের সাথে প্রশ্ন টশ্ন করে জানতে পারলাম যে আমি আসলেই ভেষজ চিকিৎসা শিখতে চাই। চমৎকার, তুমি বস্তানি শাহর ছেলে। বস্তানি শাহ একজন দানশীল মানুষ, তুমি তার ছেলে হয়ে গরিব মানুষের উপকারের জন্যে এই ভেষজ চিকিৎসা করবা, এই আমি জানতাম। তা তুমি এদিক ওদিক কি খোঁজ করো বাবা? আপনি টের পেলেন কি করে? কোনো সারা শব্দ দিচ্ছ না তাই। ঘর বাড়ি দেখেছিলাম আর কি। ও আর কিছু না, তা ভালো ভালো। তা এসো বাবা, এই এখনই আমরা ওই ভেষজ চিকিৎসা শিক্ষা শুরু করি। এখন থেকে শুরু করবেন কেন? না মানে অনেক দূর থেকে আসলাম, সেই রং মেরেতে তো তো একটু দৃঢ় নীতি চাচ্ছিলাম। ও আচ্ছা ঠিক আছে, যাও যাও, তুমি একটু দৃঢ় নাও, যাও। গেল কনে রাঙা বলে ডাক দেব নাকি? এদিকে কিন্তু ঝোঁকের মাথায় যে বলে ফেললাম যে ভেষজ শিখতে চাই। ভুল পরে গেল নাকি? গুড ডে। আপনি আপনি কোন চাল? এতক্ষণ দেখলাম না আমি তো আপনার পিছন পিছনই ছিলাম। আমি দেখলাম আপনি বারান্দাতে নামলেন, এদিক ওদিক খুঁজলেন, আমাক না পায় পুকুর পাড়ের দিক রওনা দিলেন। আমি আপনার পিছন থেকে সবই দেখেছি। এখন তো তুমি আমার পিছন পিছনই থাকবা, তুমি আমার প্রেমে পড়েছো না? কি বলেন বিড়বিড় করে? ওই সেই দিন আপনার ফাইট কিরাম লেগেছে? ফাইন, খুব ভালো। আমি রং মেহেরে কুস্তি দেখে এসে আমার খালি কুস্তি ফাইট দেখতে ইচ্ছে করতেছে। আপনার ভাই তো খুব ভালো হয়েছে, আমার মনে হচ্ছে আপনি আর সাজন ভাই দুইজনে কুস্তি ফাইটে লাগাই দিই, তারপর আপনারা দুইজন মাঠের মধ্যে কুস্তি ফাইট করবেন, আর আমি দূরে দাঁড়ায় হাততালি দিয়ে দেখবার মজা হবে, খুব মজা হবে, খুব ভালো লাগবে আমার। এটা আপনি কিরম নিষ্ঠুরের মতো কথা বলতেছেন? সাজনের সাথে আমার ফাইটে লাগাই আপনি হাততালি মারবেন? আপনি যারে ভালোবাসেন, যারে আপনি ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন, তারে আপনি ওই সাজনের সাথে ফাইটে নামাতে চান? আমি কাক দেখি, কার কথা করছেন? আপনার কেন, আপনি ওই আমার ঘুড্ডিডারে বুকের মধ্যে জড়াই ধরে স্বপ্ন দেখেন না কি? ও কাল রাতে যা আপনি স্বপ্ন দেখেছেন সেটাকে আমার সত্যি মনে করেছেন, কইরে আমার কাছে ছুটে আসেছেন। আমার কিছুই করার নেই যে গুড্ডি ভাই, খুব তাড়াতাড়ি আমি অন্যের ঘরের ঘরণী হয়ে চলে যাচ্ছি, আমার বিয়ে হয়ে যাচ্ছে। তালি ওই শালা আমার মিথ্যে কথা বলেছে। ডাহা মিথ্যে কথা কইছে, কিন্তু কিডা কইছে? সিডা আপনার জানার দরকার নেই, শালা আগে পাইনি। এই গুড্ডি ভাই, আপনাকে আমার একটা কাজ করে দেওয়া লাগবে। কি কাজ? আমার সাজন ভাই গেছে মাঠে হাওয়া খাতি, ফিরে আসলি তার চার গ্লাস ডাবের পানি খাওয়া লাগবে, আপনি আমাকে সাজে ডাব পাড়ি দিয়ে যান। ওই সাজনের জন্য ডাব পাড়ি দিয়ে দেবে আমারে? ওই শালাটাকে পায়ে নি রাখ। আরে সি 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 সি, বদন ভাই আপনি ভদ্র লোকের ছেলে হয়ে শালা বলছেন? যান যান, ডাব পাড়েন, ডাব পাড়ে দেন। অসম্ভব অসম্ভব। হ্যাঁ দাঁড়ান, আপনি যদি ডাব গাছে না ওঠেন তাহলে আমি চিৎকার করে লোকজন জড়ো করবো। কেন লোক জড়ো করবেন? কেন লোকজন জড়ো করে কবো আপনি আমাক? কি আমি আপনাকে কি সেটা আপনি ভালো করেই বুঝতে পারতেছেন, কোনো কথা না বলে যান ডাব গাছে ওঠেন, আমার সাজন ভাই এসে
চিৎকার করবি নি পানি পানি করে সেই চিৎকার আমার একটু সহ্য হবি না এটা কি বলতেছেন আপনি আল্লাহ এর কিছির মধ্যে বললেন যান ওঠেন যান কি ওদের মধ্যে আপনি ফেলাইলেন এই এই ভিজা কাছে ওঠেন কাপ্তাই ওঠেন ওই বাবা বদন এসো ভেষজ চিকিৎসা শুরু করি ভেষজ শিক্ষাই হচ্ছে ডাবো তো ভেষজ কোথায় ওঠেন এই যে বদন ভাই আমার কাজটা করেছেন তো এই ঠিকই করে গিয়েছিলেন দেখে 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 মুখে গন্ধটা কেমন দেখে দেখে তোরে আমি তোর একদম মেরে দিব এই গলা কাকি করছিস কেন জবরদস্ত একটাও ইংরেজি বলবি না তোর জন্য আমার ডাব গাছে উঠা লেগেছে আমার তুই তো গাড়ি করছিস কেন তুই তো গাড়ি আমার ইচ্ছে করতেছে আমার যত গালি জানা আছে সব তোরে দি এবারের মতো আপনাকে মাফ করে দিব আমার জন্য আপনাকে ছাড়ে দিল আমাকে বলেছে আপনি আজকের মধ্যে গামছা ঢাকা চলে যান নাহলে আপনাকে পালিয়ে যাবো 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 তবে এই যে দুনিয়া ভাইজান তুমি একটা আজব মানুষ ভাইজান কেন কোনে যাচ্ছি কার বাড়ি যাচ্ছি সেই বাড়ি জায়গা হবে কিনা কোনো কিছু ঠিক নাই আর তুমি মনে সুখে গান করতেছো শোন যে গায়ে যাচ্ছি সে গায়ের নাম হচ্ছে রংমের যার বাড়ি যাচ্ছি তার নাম হচ্ছে বস্তানিশা রঙের মানুষ বস্তানিশা তোরে দেখলি তার মন গইলে নদী হয়ে যাবে রে তার মনে অনেক মায়া তুমি হাকিম হইরা হুকুম করো পুলিশ হইরা ধরো সর্প হইয়া দংশন করো ওজা হইয়া যারো কেমন বড় সুন্দর গো ভাইজান এই গ্রামের মানুষগুলা তার তো সুন্দর আর কত দূর এই তো আইসা বসছে এই সামনে তার মস্ত ধনী লোক না ডাটের গেরস্ত ধান চালের কোনো অভাবই নেই আমাগো মতো দুই চারজন সংসারে থাকলি তারা টেরি পাবে না আমাকে থাকতে দিবে তো দেবে না কে যদি দূর দূর করে তাড়াই দেয় তুমি হাকিম হইরা হুকুম করো পুলিশ হইরা ধরো সর্প হইয়া দংশন করো ওঝা হইয়া ঝাড়ো এমনি তোমার গোসল করার পর দেখলে আমার মনটা কেমন জানে আলু থালু করে উঠে মনে হয় তুমি যেন আমার সেই কিশোর বয়সের ফ্রক পরা শালী তোমার বউজান মরার পর থেকে আমি যখন তোমার পিছে পিছে ঘুরতাম আর তুমি যখন আমার স্যাঁ স্যাঁ করতে সেই সময়টার কথা মনে পড়ে মতলবটা কি তবা তবা একটা সত্য কথা বললাম এর মধ্যে মতলবের কি দেখলি আপনি তো সেই ছোট কাল থেকে চিনি মতলব ছাড়া তো এই ধরনের কথা আপনি বলেন না 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 মতলবের কিছু নেই আমি লক্ষ্য করে দেখেছি তুমি সত্য কথাটা খুব পছন্দ করো তাই এবার সরাসরি সত্য কথাটা বলতে আলাম জি বলেন সামনের চাঁদে 7 তারিখ বিশুদ্ধবার আর মাত্র 8 দিন বাকি এই 8 দিন বাদে আমি আবার ফকিরান দিতে যেতে চাই আমার এই নতুন সকা শহরের
দ্বিচক্র যানে চড়ে মানে সাইকেলে চড়ে আপনার রাতের বেলা তালি দেয়া জামাটা খোঁজা আমারে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়ার প্রস্তাব আপনারে জানো ঠেকাতে না পারে সেই জন্য ধুবলো রাখালে বাড়ির থেকে বের করে দেওয়ার চেষ্টা এসব কিসের জন্য করতেছেন আমি বুঝে না ভেবেছেন সব বুঝেছি না না বুঝবো না কেন তুমি যে বুঝেছ সেইটা আমি বুঝেছি আর সেই জন্যই তো কথাটাই সরাসরি বলতে এসেছি সেটা আমি নিজে থেকে বুঝেছি সেটা আবার বোঝানোর দরকার কি আছে দরকার আছে ফকিরান্তিতে যাওয়ার জন্য তোমার অনুমতির দরকার আছে এবার ফকিরান্তিতে আমি তোমার অনুমতি নিয়েই যাব মাফ করবেন অনুমতি দিতে পারবো না হ্যাঁ কেন বিবিজান কেন সে কথা জিজ্ঞেস করার দরকার নাই আপনার ফকিরান্তির চিন্তা মাথা থেকে বাদ দেন আপনার ফকিরান্তির কারণে এই বাড়িতে যে দুটো অবিবাহিত ছেলে আছে তাদের বিয়ে নিয়ে কোনো চিন্তা আপনার মাথায় ঢোকে না দুটো ছেলে আমি তো জানি আমার একটা ছেলে এই দুটো আবার এই লোকদাতে একটা আপনার ছেলে একটা আপনার শ্বশুরের ছেলে সম্বন্ধী এদের বিয়ের ব্যবস্থা না করে আপনি এক পা ওই বাড়ি থেকে নড়তে পারবেন না নড়ানড়ির কথা তো পরে বিবাহ সম্পর্কে আমার যা অভিজ্ঞতা হয়েছে ওইটে দিয়ে আমি আর ওদের সর্বনাশ করতে চাই কি এই কথা বলে আপনি আমার খোঁচা দিলেন আমার আমার রক্ত মাথায় উঠে গেল আই আই রান্না করার দিকে যাবে না বেসন কুশনে বৃষ্টি শুরু হয়ে গেল তারপর সর্বনাশ হয়ে যাবে আমি তোমার মাথায় পানি ঢেলে ঠান্ড রক্ত নামাই দিচ্ছি এই এই শোনো এই আমি জীবনে ওদের সাথে আর মিশবো না আমার অতিকে যায় রান্না করতে হবে না অনেক দিনের চেনা শোন তোরে জিজ্ঞেস করলে কিন্তু বলবি তুই কলেজ পাস কেন আমি এসএসসি পাস মিথ্যে বলবো কেন কলেজ পাস বললি ইজ্জত বাড়ে পরের বাড়িতে আশ্রয় নিতে আসছো তার আবার ইজ্জত খোঁজো তোর সাথে কথা বলা যাবে না চল আর নাম না ভাই হামেলা বেগমের কাছে সত্যেরও কোনো দাম নেই মিথ্যারও কোনো দাম নেই সত্যি কথা বলে ফকিরান্তির একটা অনুমতি চাইতে গেলাম তার মধ্যে কিরকম একটা শর্ত দিয়ে গেল এখন তো শহর আলীর সঙ্গে আর ওই পকেট মারের সঙ্গে আমার দোস্তানিও বন্ধ হয়ে গেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কে তুমি তুমি কি মনে করে যাও যাও পালাও পালাও সঙ্গেটা কি ও কুসুম কুসুম ইনি হচ্ছেন বস্তানিশা অত্যন্ত দিলওয়ালা দরদি মানুষ আমার বন্ধুর মতো আবার চাচারও দুত্রি কিসের বন্ধু বন্ধুস্থলে এগুলি সব শেষ হয়ে গেছে নিষিদ্ধ হয়ে গেছে বেঁচে থাকো মা বেঁচে থাকো এটা কে সেটা তো বলতেছো না ও হচ্ছে আমার ভগিনী আমার একমাত্র বোন ও নাম কি কুসুম বা 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 নামেও কুসুম দেখতেও কুসুমের মতো কিন্তু তোমাদের তো বাড়ির দরজা থেকে ফিরে যেতে হবে মা কিন্তু ফিরে যাওয়ার তো কোনো উপায় নেই আমরা আপনার এখানে আশ্রয় নিতে এসেছি আমরা দুই ভাই বোন আপনাকে আশ্রয়দাতা জেনে আপনার এখানে চিরতরে চলে এসেছি কিন্তু আমাদের তো কোনো পিছুটানো নেই কিন্তু আমি তো তোমাদের আশ্রয় দিতে পারবো না আমি যে কি অবস্থার মধ্যে আছি রে বাবা তোমার সাজিজানের অবস্থা তার মেজাজ খুব খারাপ হয়ে আছে সে আমার এই তোমার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে বলেছে এই অবস্থায় আমি তোমাদের কি করে আশ্রয় দেই বলো চলো ভাইজান তাহলে ফিরে চলো ফিরে যাবো কনে ফিরে যাবো আমি তো পঞ্চশিলার সব পাঠ চুকো এসেছি আচ্ছা সাসাজান আমি তো সাসিজানের মেজাজ ভালো করার ওষুধটা একটু জানি আমি একটু চেষ্টা করে দেখি তুমি যে ওষুধটা জানো সেটা তোমার চাচি জানো জানে কাজে সে তো তোমারে তার পা ছুতেই দেবে না চলো ভাইজান ফিরে চলো তুমি তো ফিরে চলো করতেছো কেন আপনি আশ্রয় দেবেন না তো কি করবো
তোমার কিছু করতে হবে না, যা কিছু করার আমি করতেছি। আর দুবলো দুবলো এই আসতেছি দাদাজান। এই দিকে এই ওনারে চিনিস তো? উনি তো সেই আচ্ছা ভাই আলো ভাই, গতবার ওই কুস্তির সময় দুইজনের পকেট জাইরে দিল, আপনার কিন্তু খবর আছে।